রমজানের দরজায় আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন বাকি সময়টাও সহি সালামত রাখেন এবং সহি সালামতে আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন এবং রমজানে আমাদের ঈমানের অবস্থাকে আল্লাহ পাক উন্নত করার তৌফিক দান করেন, নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তওবা করে সংশোধন করে পাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের বোঝা হালকা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, যাতে করে বোঝামুক্ত হয়ে আমরা গন্তব্যস্থানের উদ্দেশ্যে চলতে পারি এবং সহি সালামত গন্তব্যস্থান আমাদের জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক যেন আমাদের পৌঁছিয়ে দেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনারা জানেন যে প্রত্যেক মুসলিমের জন্য তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, এই বিষয়টি স্পষ্ট বিষয়। সাধারণ মুসলিমও জানে যে তার দিন সম্পর্কে সে যেহেতু মুসলিম, জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, জ্ঞান লাভ করা ফরজ। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা অর্থাৎ দুনিয়ার জ্ঞান নয়। দুনিয়ার জ্ঞান দিয়ে দুনিয়া আপনার কিছু সুন্দর হইতে পারে, কিন্তু দুনিয়া আখেরাত সুন্দর হবে না। দুনিয়ার পার্থিব জ্ঞান দিয়ে দুনিয়ার কিছু আপনার উন্নতি হইতে পারে, কিন্তু আখেরাতের কিছুই হবে না। কিন্তু দিনের জ্ঞান অর্জন করলে দিন দুনিয়া দুটোই সুন্দর হবে। এই জন্য এখানে এলম বলতে এলমে শারঈ, শরীয়তের জ্ঞান অর্জন করা। তালা বলে এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মাবুদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন সম্পর্কে, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত জীবনবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যার মাধ্যম ছাড়া দিন জানা সম্ভব নয় এবং যার মাধ্যম বান্দি অন্য কোনো মাধ্যম দিয়ে যদি কেউ যদি দিন চর্চা করে তা গ্রহণযোগ্য নয়, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, জান্নাব ইসলাম ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম সম্পর্কে, ইসলামের আদেশ নিষেধ সম্পর্কে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কী করণীয় কী বর্জনীয়, এবং আল্লাহর দিন যার মাধ্যমে আমার আপনার পর্যন্ত পৌঁছেছে, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এই তিনটি কথা মনে রাখবেন, আল্লাহ, আল্লাহর দিন এবং আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক মুসলিমের জন্য। যেমন আমার জন্য ফরজ তেমন আপনার জন্য ফরজ, আমার ছেলেমেয়ের জন্য যেমন ফরজ তেমনই সমানভাবে আপনার ছেলেমেয়ের জন্য ফরজ। এর ঊর্ধ্বে আম্বিয়া রসুলগণও ছিলেন না। যেমন আপনার জন্য, আমার জন্য, সাধারণ মানুষের জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, তেমন আম্বিয়া রসুলগণের জন্য দিন শিক্ষা করা, দিন জানা ফরজ ছিল এবং দিনের বাস্তবায়ন করা ফরজ ছিল। আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের রেসালাত পায়গাম সম্পর্কে, মেসেজ সম্পর্কে জানা ফরজ ছিল। প্রত্যেকটি বিষয় সম্পর্কে যখন যখন প্রয়োজন হবে সেই কাজটি করার তার আগে জানা ফরজ। সব কাজ সবসময় করি না, কিছু কাজ আছে প্রতিদিন করা লাগে। সুতরাং আপনাকে শুরু থেকেই ওই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কিছু কাজ আছে যেই কাজগুলি বছরে একবার আসে, তাহলে এগারো মাস যদি ওই সম্পর্কে আপনার তেমন জানা নাও থাকে, কিন্তু যখন ওই সিজনটা আসবে তখন ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কিছু কাজ আছে জীবনে একবার ওই কাজটা করলেই হয়, তাহলে জীবনে একবার যখন ওই কাজটা করতে যাবেন তার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কি জন্য এই ব্যাখ্যা করলাম? এই জন্য যে যেমন পাঁচ অক্ত নামাজ, এ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। বছরে একবার শিখলেই হবে,
বছরে একবার নামাজ সম্পর্কে সহি নামাজ শিখলেন তারপরে ভুলে গেলেন, চলবে? কেন চলবে না? এই জন্য যে নামাজ পাঁচ ওয়াক্ত প্রতিদিন রয়েছে, সুতরাং এই জ্ঞান চর্চা এবং এই জ্ঞানের নবায়ন করা, সেটাকে রিনুয়াল করে রাখা, মগজে বসিয়ে রাখা, সহি নামাজ, শুদ্ধ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সালাত সব সময় ফরজ। তার আগে যদি কালিমা তাইয়্যবা সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর অর্থ, এর দাবি, এর শর্ত, এটা কি চায় আপনার কাছ থেকে, আপনি কি বলছেন, কি করছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূরণ করছেন কি না, এর অর্থ জানছেন কি না, না বলছেন এক কথা করছেন উল্টো, তার যে বলে এক কথা আর করে আরেক কাজ তাকে কি বলে? কপট বলে, মুনাফিক বলে, তাই না? জবানে যদি বলে ভাই আমি তোমাকে ভালোবাসি, ভাই তোমাকে ধার দেবো, আর যদি না দেয় তো কি বলবেন? একটা মুনাফিক, জবানের দাম নেই। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ইবাদত আল্লাহ করছেন না, আল্লাহ ছাড়া কোনো আমার উপাস্য নেই, সত্য সত্য উপাস্য আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, অর্থাৎ তিনি আমার মাবুদ, তো তার ইবাদত লাগবে, এটা হচ্ছে তার দাবি পূরণ করা। জীবনের প্রতিটি ইবাদত আল্লাহর জন্য হইতে হবে, ইবাদত আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন তা পালন করার নাম ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, আল্লাহর দূত, আল্লাহর মেসেঞ্জার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ নিয়েছেন সেই মেসেজটা আপনি অন্তর থেকে গ্রহণ করেছেন কি না, জবানে তার স্বীকৃতি দিয়েছেন কি না, কাজে পরিণত করছেন কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ পৌঁছে সেই মেসেজ অনুযায়ী আপনি জীবন গড়ছেন কি না, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ কথার দাবি। তাহলে এই দুটি বাক্য সম্পর্কে সব সময় জ্ঞান রাখতে, ভুলে গেলে হবে না যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে অর্থটা আগে জানতাম, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে একসময় অর্থ জানতাম, এখন ভুলে গেছি, চলবে না, সব সময় মনে রাখতে হবে, সব সময় তার দাবি পূরণ করতে হবে। নামাজ সম্পর্কে বললাম, জাকাতে আসেন, জাকাত প্রতিদিন দিনে, প্রতি সপ্তাহ দেওয়া লাগে না, হ্যাঁ প্রতি মাসেও লাগে না, বছরে একবার জাকাত টাকা পয়সা দিলে হয়, তাই না? অসর যখন ফসলগুলো উঠে আসবে, বছরে দুই ফসল দুইবার, তিন ফসল তিনবার দিবেন, এক ফসলের জমি একবার দিবেন, তাহলে যখন আপনার ফসল উঠে আসলো তখন অসরের মশলাগুলি জানলেই হইল। যখন বছরে একবার আপনার এক বছর পুরাই আসছে, টাকা পয়সা জাকাত দেওয়া লাগবে, তার আগে এখানে জাকাতের ডিটেলস জেনে নিতে হবে যে জাকাত কত টাকাতে কত লাগে, পার্সেন্টেজ কত লাগে, সর্বনিম্ন কত হইলে, নেসাব হইলে জাকাত ফরজ হয়, আমার উপর জাকাত ফরজ হয়েছে না হয়নি, আমার ওয়াইফের উপর জাকাত ফরজ হয়েছে না হয়নি, হ্যাঁ আমার ছেলে মেয়েদের ব্যক্তি মালিকানা, তাদের ইনকাম সোর্স আছে, ইনকাম হচ্ছে, তাদের উপর জাকাত ফরজ আছে না নেই, তাহলে জাকাত দেওয়ার আগে জাকাত সম্পর্কে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জাকাত দেওয়ার আগে জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। রোজা এসছে, এখন এই রোজাতে আসি, রমজান মাসের দরজে আমরা দাঁড়িয়ে আছি, এই রমজান মাস এসে গেছে, এখন এই কয়টা দিনেই রমজান এবং সিয়াম রোজার সম্পর্কে, রোজার গুরুত্ব সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে, রোজার ফরজ আদব কায়দা সম্পর্কে, সুন্নত মুস্তাহাব আদব কায়দা সম্পর্কে, রোজার মাসলা মাসাইল সম্পর্কে, আহকাম বিধিবিধান সম্পর্কে, রোজা ভঙ্গকারী বিষয় সম্পর্কে, রোজা দুর্বলকারী বিষয় সম্পর্কে আপনাকে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, হ্যাঁ, জ্ঞান অর্জন করা রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, এখন প্রত্যেকের জন্য ফরজ আছে, প্রত্যেক সাবালকের জন্য রোজা এবং রমজান সম্পর্কে, রোজার মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আছে, এটা আমার শুধু ফরজ নাই, আপনার ফরজ, হ্যাঁ যেদিন ভুল করে দিব তখন শুধু শেখকে জিজ্ঞেস করতে যাব, এটা ফরজ আদায় হইল না, যখন দরকার পড়বে তখন জেনে নেব যে কোন রমজানের দিনে যদি সমস্যা আসে তাহলে এটা আপনার ফরজ আদায় করা হইল না, আপনার আমলের আগে অর্থাৎ রোজা রাখার আগে এলেম ফরজ, আমলের আগে এলেম ফরজ, আমল হচ্ছে রোজা রাখা আর এলেম হচ্ছে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে এই রোজা সম্পর্কে, রোজার সাথে সংশ্লিষ্ট যত বিষয় হইতে পারে, ইঙ্গিত করলাম কিছু দিকের দিকে, এই সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা, সম্যক এলম হাসিল করা ফরজ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই রমজান সম্পর্কে আলোচনা করব, যদিও রমজান মাস শুরু হয়নি, কারণ আমাদের দেশের নিয়ম হচ্ছে যে রমজান মাস যখন শুরু হয় বা অনেকের নিয়ম হচ্ছে রমজান মাস শুরু হলে তখন রমজানের মাসলা মাসাইল বা রমজানের বিষয়গুলি আলোচনা করে, কিন্তু এখানে এমন একটা অবস্থা যে রমজান মাসে তারাবি পড়ে মানুষ অনেকে কাজে চলে যায়, রাতে এখানে কাজকর্ম চলে, যার ফলে দিনের কথা শোনার সুযোগ নেই হয়তো,
অনেকে খেয়ে দিয়ে ক্লান্ত থাকে, যার ফলে শরীর আর চলে না, খেয়ে দিয়ে লম্বা হতে চাই, যার ফলে আর মসজিদে যে আধা ঘন্টা এক ঘন্টা বসে এলম শিখবো রমজান সম্পর্কে তারও সময় নেই, হ্যাঁ মন মানসিকতা নেই। সেই জন্য এই সময়টা হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনাদের জন্য, আমাদের জন্য, যারা দিনের কথা বলছি তাদের জন্য, এবং যাদের ওপর দিন শিখা ফরজ তাদেরও জন্য, যে রোজা রমজান সম্পর্কে এলম শিখা ফরজ, এই সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে ভূমিকা স্বরূপ একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই দম্মাম থেকে কোন একটা জায়গায় জার্নি করে যাচ্ছেন গাড়িতে, আজকাল তো গাড়ির যুগ, হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন এখান থেকে কিছু দূরে যেতে, আমাদের গ্রামে কোথায় হেঁটে যেতে হয় না, এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরে 10-20 কিলোমিটার পর্যন্ত একতলা হেঁটেছি, হ্যাঁ জানা আছে, হেঁটে যাচ্ছেন আর আপনার কাছে বালির বোঝা আছে, বালির একটা ব্যাগ আছে, এই বালির ব্যাগ নিয়ে 10-20 কিলোর একটা ব্যাগ বালি ভর্তি করে আর তারপরে আপনি হেঁটে যাচ্ছেন, আর যেতে হবে আপনাকে 5 কিলোমিটার হেঁটে, বলেন আপনার জন্য এই 5 কিলোমিটার যাওয়া সহজ না কঠিন? হ্যাঁ কঠিন কি না? রাস্তায় কিছু দূর গিয়ে ভেঙে পড়তে পারেন কি না, অচল হয়ে যেতে পারেন কি না, দুইয়ের এক, হয় বোঝা ফেলো নামাও, বোঝা হালকা করো, আর না হলে এখানে পড়ে থেকে যাও, ঠিক কি না? হ্যাঁ এটা বুঝতে পারছেন, এই দুনিয়ার একটা উদাহরণ দিলাম। আমরা শখ করে কিন্তু পায়ে হাঁটা রাস্তাতে বোঝা উঠাই না, কারণ এই হাতে বোঝা নিয়ে কিছু দূর যেতে হাট বাজার করে হাট থেকে আস্তে আস্তে হাত এত ব্যথা হয়ে যা চলে না, ধরে রাখতে পারছেন না, তাই না? তাহলে শখ করে কেউ বোঝা বহে না। দুনিয়া সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে দিনকে জানি, নিজের জীবনে সংশোধন করি, নিজের এমন বোঝাকে হালকা করি যেই বোঝা আমাদের কল্যাণ নিয়ে আসবে না, আমাদের কাজে আসবে না, আমাদের দুনিয়া আখেরাতের অনিষ্ট করে, দুনিয়া আখেরাতকে খারাপ করে, ভবিষ্যৎকে অন্ধকার করে, এই রকম বোঝা নিয়ে আমরা চলাফেরা করছি, সেই বোঝার নাম হচ্ছে গুনহার বোঝা, পাপের বোঝা, পাপের বোঝা। আমরা প্রত্যেকেই পাপের বোঝা নিয়ে কিন্তু চলাফেরা করছি, আর গন্তব্যস্থানের দিকে, যে গন্তব্যস্থান হচ্ছে মৌত, মৌত, মৌতের পরে কবর, প্রথম গন্তব্যস্থান হচ্ছে কবর। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল কাবরা, এটি উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা, হাদিস রয়েছে, তিনি বলছেন ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের যেই মনজিলগুলি রয়েছে, স্টপেজগুলি রয়েছে বা গন্তব্যস্থান রয়েছে তার প্রথম মনজিল কবরের দিকে। আমরা সকলে যাচ্ছি কবরের দিকে, কবরে কি হবে আপনার চিন্তা করুন তো, ওখানে আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে মেয়ে থাকবে, ধনজন থাকবে, আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী থাকবে না, ওখানে আপনার কাজকর্ম থাকবে, চাকরি ব্যবসা থাকবে না, ওখানে আপনার বদলা থাকবে, কি থাকবে ওখানে? বদলা থাকবে। কিসের বদলা? এই দুনিয়ায় যা করে এসছেন তার বদলা, ভালো করে যান তাহলে তার বদলা ভালো পাবেন, আর মন্দ যদি করে যান তাহলে মন্দের বদলা পাবেন। এর জন্য হচ্ছে কবরের জীবন ওখান থেকে শুরু, আখেরাত শুরু। কবরের জীবন শেষ হওয়ার পরে হাশরে বিচার দিবসে হাজির হইতে হবে, একই আছে না নেই আমাদের? একই আছে। সেখান থেকে উঠে আমাদেরকে হাশর মাঠ থেকে হয় জান্নাতে আর না হলে জাহান্নামে যেতে হবে। তার গন্তব্যস্থান হচ্ছে একজন মুমিনের জান্নাত। এই জান্নাতের পথে আমরা চলতে আছি, যদি সত্যিকার মুমিন হই তাহলে এই পথে চলতে গিয়ে যদি বোঝা আমাদের ভারী থাকে, কিসের বোঝা বললাম? গুনাহর বোঝা যদি আমাদের ভারী থাকে তাহলে রাস্তাতেই কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব, না হলে আছাড় খেয়ে পড়ে যাব, না হলে সেন্সলেস, অনেকে বোঝা উঠে গিয়ে গরমে অংশ পড়ে গেছে রাস্তায়, আছে এরকম হবে না? হবে না। এখন এই রমজান সম্পর্কে বলছি, রমজানের আগে এই গুনহার বোঝা থেকে নিজেকে যদি হালকা না করেন, নিজের শরীরকে হালকা করেন, নিজের অন্তরকে হালকা করেন গুনহার বোঝা থেকে, নিজের জবানকে হালকা করেন গুনহার বোঝা থেকে যদি না করেন,
এই গুনাহার বোঝা নিয়ে চলতে গিয়ে রমজানে ঢুকে গন্তব্যস্থানের দিকে যাচ্ছেন, ওই সময় আপনি আছাড় খেয়ে পড়ে যাবেন। আছাড় খেয়ে পড়া হচ্ছে ভালো কাজের নেকির কাজের তৌফিক না পাওয়া। বদনসিব হয়ে রমজানেও থেকে গেলেন, কিসের কারণে? আপনার ভাগ্যবান হওয়া আর নেক আমলের তৌফিক পাওয়া। রমজানে অনেক ভালো কাজ করতে পারলেন, আপনি ফরজ অজিব তো আদায় করলেন, সুন্নত মুস্তাহাব আদায় করলেন, একটি তারাবি পর্যন্ত টুকরো ছুটল না, ফজর ছোটা তো দূরের কথা, হ্যাঁ রোজা ছোটা তো দূরের কথা, আপনার সুন্নত মুস্তাহাব গুলোও ছুটেনি, কোরআন খতম করাও ছুটেনি আপনার, হ্যাঁ আপনার দ্বারা হারাম নাজায়েজ কাজ হওয়া তো দূরের কথা, রমজান মাসে আপনার দ্বারা অপছন্দনীয় কোনো মাকরুহ অপ্রীতিকর কাজ এইরকমও কিছু হয়নি, হ্যাঁ সন্দেহের কাজও করেননি যে এটাতে সন্দেহ আছে হালাল না হারাম, এইরকম কাজও হয়নি। এই এটা হচ্ছে আপনার ভাগ্যবান হওয়া যে আপনি নেকির কাজে বেশি বেশি অংশ নিতে পারলেন, রমজান মাসে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন, এর মাধ্যমে আপনার প্রশিক্ষণ হইল তাত্তাকুনের, হ্যাঁ আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচার, তাকুয়া অর্জন করার। এই তাকুয়া অর্জনের কারণে এই তাকুয়ার বিনিময়ে জান্নাত পাবেন, কারণ জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ জান্নাত কার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকা লোকদের জন্য, পাপ মুক্ত লোকদের জন্য। সুতরাং সংক্ষেপ করে বলছি আবার ওই কথাটি যে গুনাহার বোঝাকে হালকা করুন আল্লাহর হস্তে, না হলে রমজান পেলেন, আপনিও রমজান পেলেন, আমিও রমজান পেলাম, আপনার ভাইও রমজান পেল, কিন্তু আপনার ভাই তওবা করে নিজের গুনার বোঝাকে নামিয়ে দিয়েছে, হালকা করে দিয়েছে, যার ফলে সে রমজান মাসে নেক আমল করতে পারলো, আর আপনি গুনার বোঝা থেকে মুক্ত হননি। এখন ওই বালির বোঝা, গুনার বোঝা বইতে আছেন, যার ফলে আপনি ব্যর্থ হয়ে পড়ে গেলেন, গন্তব্যস্থান জান্নাতের দিকে এগিয়ে যেতে পারলেন না, নেক আমলে অংশ নিতে পারলেন না, এখন আপনার রমজান মাসেও খেয়ে দিয়ে শুয়ে গেলেন, ফজর পড়ার তৌফিক হইল না, এখনও রোজার দিনে অশ্লীল কথা আর হারাম কথা বলা ছাড়লেন না, হারাম দেখা ছাড়লেন না, তওবা করার তৌফিক হইল না, আল্লাহকে রাজি করার তৌফিক হইল না, আর গুনাহ মাফ হইল না, গুনাহার বোঝা থেকে গেল, রমজান পার হয়ে গেল, আর জাহান্নাম আপনার জন্য থেকেই গেল ভাগে, জান্নাত নসিব হইল না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রয়েছে, রাগেমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, অর্থাৎ সর্বনাশ হোক। আরবরা বলে যে অমুকের নাক মাটিতে মিশে গেছে মানে সর্বনাশ হয়েছে। রাগেমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, তার সর্বনাশ হোক, সে বরবাদ হয়ে যাক। মান আতাহু রমাদানা, আতাহু রমাদানা, রাগেমা আনফু রাজুলিন আতাহু রমাদানা, তার সামনে রমজান মাস তো আসলো, ফালাম ইউগফার লাহু, কিন্তু ক্ষমা হইল না, মাফ হইল না, আল্লাহ মাফ করলেন না, মাফ হয়নি, তার মানে রমজান পার হয়ে চলে গেল, জান্নাত নসিব হইল না, জাহান্নামী হয়ে থেকে গেলেন, শয়তানের দলেই থেকে গেলেন, অথচ শয়তানকে গোটা এক মাস ধরে বাঁধা ছিল, কত হতো ভাগা যে আল্লাহর হস্তে। সবচেয়ে বড় আপনার কামিয়াবি হচ্ছে যে রমজান আসার আগে আগে তওবা করেন, গুনাহ থেকে ফিরে চলে আসেন, গুনাহর দিকে মুখ হয়ে গেছিল, উল্টো দিকে কিবলা হয়ে গেছিল, কিবলা সোজা করেন আল্লাহর দিকে, কিবলা আল্লাহমুখী হন, আপনি আখিরাতমুখী হন, আমলমুখী হন, আপনি নেক কাজমুখী হন, ভালো কাজ করবেন, পাপমুখী ছিলেন এতদিন, এটা হচ্ছে তওবা। আর অতীতে যেহেতু পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সেই জন্য ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ যা হয়েছে তুমি ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও অন্য মাসেও, শুধু রমজানে নয়, দিনে এক শতবার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি এবং তোমার কাছে তওবা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে গুনাহার বোঝা মুক্ত হয়ে জান্নাতের পথে দ্রুত বেগে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আম্বিয়া রসুলগণের সাথে, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, তৌফিক দান করেন এবং সেই মোতাবেক কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে কারিম আয়াতগুলি বলি, আয়াত নম্বর 183 সূরা বাকারা থেকে শুরু করে 87 পর্যন্ত আয়াত রয়েছে, মাঝখানে দুটো আয়াতের বিষয় ভিন্ন রয়েছে। আল্লাহ পাক এতে
রমজানের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন। প্রথম আয়াত আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা ফরজ করা হয়েছে, রোজা ফরজ, এতে মুসলিমদের কোনো দ্বিমত নেই, যতই দল উপদল থাক না কেন। এর দলিল কোরআনে কারিমে রয়েছে, এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে রয়েছে, এর দলিল প্রমাণ কোরআনে বা হাদিসের পরে ওয়াহির পরে উম্মতের ইজমা ঐক্য মত রয়েছে যে রমজান মাসে রোজা প্রত্যেক সাবালক সাবালিকার উপর ফরজ। যদি শরীয়তি কোনো ওজর না থাকে, শরীয়তি ওজর থাকে তো সেটাকে বিলম্ব করা যাবে, কিন্তু রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, জি রোজা মাফ নেই। যদি স্থায়ীভাবে না পারে আর তার রোজা আদায় করার কোনো ভবিষ্যতে সম্ভাবনা নেই, স্থায়ী অসুস্থ অথবা বার্ধক্যে পৌঁছে গেছে, একেবারে সীমাহীন বার্ধক্যে, যার ফলে আর সুস্থতার কোনো সম্ভাবনা নেই, তখন সেই বিষয়ে ফিদিয়া রয়েছে, মানে প্রত্যেক রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার রয়েছে। কিন্তু রোজা প্রত্যেক মুসলিম নর এবং নারী সাবালক সাবালিকার উপর ফরজ। রোজা ফরজ হওয়ার আগে থেকে নাবালক নাবালিকাদের রোজার জন্য তরবিয়ত করতে হবে, এটা হচ্ছে শরীয়তের একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লামের পরে আমাদের জন্য আদর্শ। সাহাবীরা বলছেন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নাবালক নাবালিকাদেরকে রোজা রাখাইতাম, আর বৈকাল যখন হয়ে যেত তখন তারা কান্না শুরু করে দিত, কান্না শুরু করে, তার মানে 12-14 বছরের ছেলে নয়, 8 বছর 10 বছর, কান্না কারা শুরু করে খেতে নেবে না পেলে? 12-14 বছরের ছেলে কান্না করবে? কান্না করবে না, কান্না শুরু করে দিত যে পিপাসা লেগেছে, খিদা লেগেছে। তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের দিকে নিয়ে চলে যেতাম, খোলা মাঠে, আর সেখানে কিছু তাদেরকে এমনি সেই যুগের খেলনা, নিজের হাতে তৈরি করে কিছু খেলনা, আপনার কাপড় চোপড় তেনা নেকড়া দিয়ে, আমরা ছোটকালে ওই রকমই দেখেছি, এসব মূর্তিওয়ালা খেলনা ছিল না, যেই খেলনাতে বড়ই সন্দেহ রয়েছে যে হালাল হবে কিনা আল্লাহ পাক বলেন, বরং হারামের কাছাকাছি আজকালকার বর্তমান যুগের খেলনাগুলি, যেগুলোতে চোখ মুখ নাক রয়েছে আর প্রাণীর সুরত রয়েছে, ওদেরকে ওই সব খেলাতাম, খেলিয়ে টেলিয়ে তারপরে তখন খেলাধুলা করে যখন সূর্যটা ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে আসতাম, আর ইফতার করতাম তাদেরকে নিয়ে, অথচ তাদের ফরজ হয়নি। এইভাবে নাবালক নাবালিকাদের ছোট থেকে রোজা রাখাবার চেষ্টা করতে হবে। আমাদের অধিকাংশ সমাজের বাপ এবং মায়েরা ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্যে খুব লক্ষ্য রাখে, আরে রোজা রেখে ছেলে দুর্বল হয়ে যাবে, রোজা রেখে মেয়েটা কমজোর হয়ে যাবে, রোজা রেখে ক্ষীণ হয়ে যাবে, অসুস্থ হয়ে যেতে পারে, শরীরের যত্ন নেওয়ার জন্য এত যত্নবান। হ্যাঁ, মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, একটা হচ্ছে শরীর আর আরেকটা হচ্ছে রূহ, ঠিক আছে না? রূহ কোনটার মূল্য বেশি না শরীরের মূল্য বেশি? শরীরের খেদমত বেশি করা হয়, অথচ শরীর থেকে রূহটা যদি বেরিয়ে যায়, দুটোর সমষ্টি তো আমরা মানুষ, এবং আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ অমুক আসছেন, কিন্তু আমারও শরীর যদি থাকে, শরীর আছে কিন্তু রূহ নেই, আসছেন আর কথা বলবেন না, নেই তিনি চলে গেছেন, আর দুনিয়ায় নেই, বলি না যে ইন্তেকাল করেছে, অমুক আর দুনিয়ায় নেই, বডি পড়ে আছে, এখনো জানাজা হয়নি, এখনো দাফন করা হয়নি, অমুক আর দুনিয়ায় নেই, বিদায় নিয়েছেন। তাহলে কত মূল্যহীন শরীর, কত মূল্যহীন শরীর, শরীর যে কত মূল্যহীন, মত চলে আসার পরে রূহটা শুধু বেরিয়ে চলে গেছে, আপনার একবারে প্রিয়তম স্ত্রী আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসে, এত ভালোবাসে যে একটা দুটা ঘন্টা বাইরে থাকলে ওর মধ্যে কয়বার করে মিসকল দেয় আর টেলিফোন করে, আর বিদেশ আছেন তারপরে 14 বার করে দিনে মিসকল দিচ্ছে আপনাকে ডিউটির মধ্যে, ঠিক না? ওই স্ত্রীকে যদি বলা হয়, আত্মীয় স্বজনরা বলে যে তোমার স্বামী তো মারা গেছে, তো এখনো তো দাফন হয়নি, একটা রাত তুমি ঘরে ওকে বিছারে নিয়ে থাকো, মরদেহটাকে তোমার ঘরে রাখো, কেউ থাকবে না, যেমন স্বামী স্ত্রীর কাছে কেউ থাকে না, স্বামী স্ত্রী দুজনেই থাকে, ঠিক কিনা? জীবিত অবস্থায় স্বামী স্ত্রী দুজনে এক রুমে রাত কাটান। ওই রকমই যদি বলা হয় যে স্বামী মারা গেছে, এত ভালোবাসতে, আজকে রাতটা তোমার পাশে রাখো, বিছাইটা রাখো, তুমি থাকো, বলে রাখবে, থাকতে পারবে আপনার স্ত্রী একাই থাকতে পারবে? বলছে ভয় লাগে, ভয় লাগে, আমি একা থাকতে পারবো না,
বলবে না বলবে না, তাহলে কত মূল্যহীন আপনার দেহ যে আপনার স্ত্রীও আর আপনাকে রাখতে পারছে না, আর রাখতে পারছে না আপনাকে। এই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ছেলে মেয়েকে রোজা রাখতে দিচ্ছেন না, অনেকে সাবালক সাবালিকাকে রোজা রাখতে দিচ্ছেন না, আর রুহের আহার আপনি দিচ্ছেন না, রুহের খাদ্য দিচ্ছেন না। রুহের খাদ্য হচ্ছে ঈমান, রুহের খাদ্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, রুহের খাদ্য হচ্ছে রমজান মাসের রোজা, রুহের খাদ্য হচ্ছে যাকাত দান খায়রাত, রুহের খাদ্য হচ্ছে জিকির আজকার তওবা ইস্তেগফার, রুহের খাদ্য হচ্ছে প্রত্যেক নেক আমল। রুহ শক্তিশালী হয় গুনাহ থেকে যত বেঁচে থাকবেন তত, রুহ শক্তিশালী হয় যত ভালো কাজ করবেন তাতে। সুতরাং রুহের যত্ন নেবেন। আচ্ছা বলেন তো, দেহটার কথা বলি, দেহটা খুব ভালোবাসার দেহ আপনার ছেলে মেয়ে, তাই না? শরীর স্বাস্থ্যটা খুব প্রিয়। এই শরীর স্বাস্থ্যটা শুধু দুনিয়াতে প্রিয়, এই শরীর স্বাস্থ্যের যত্নের জন্য ছেলে মেয়েদেরকে সাবালক সাবালিকা হয়ে গেছে তারপর রোজা রাখালেন না? আজকাল আমাদের সে কলেজে ছেলেকে রোজা রাখতে দেয় না, যে পরীক্ষার সময় স্কুলে যায় কলেজে যায়, আর এখন ছেলেদের বারবার খেয়ে অভ্যাস, বড় লোকদের ছেলে বারবার খেয়ে অভ্যাস, রোজা রাখবে পরে রোজা রাখবে, 18 বছর 20 বছর গেছে চোখে দেখেছি দেশে ছেলেদেরকে রোজা রাখে না, বলে না কিছু, মেয়েদেরকে রোজা রাখায় না, এখনও বুদ্ধি জ্ঞান বুদ্ধি হয়নি, বা এখনও এরা যুবক পোলা পানে আছে, রোজা রাখবে এইভাবে রোজা রাখায় না। বলেন তো দেখি, এই এদের শরীর স্বাস্থ্যের যত্নের জন্য সাবালক সাবালিকা হয়ে গেছে তারপরেও রোজা রাখতে নিষেধ করছেন অনেকেই, রাগ করছেন রোজা রাখলে ছেলে মেয়ে, ছেলে মেয়ে কান্না করে জিদ করে যে আমাকে উঠাওনি কেন, আমি এমনি রোজা রাখবো, তারপরে বাপ মা রোজা রাখতে দিচ্ছেন না, এসব যে করছেন। এই শরীরটা, যেই শরীরটার যত্নের জন্য আপনি রোজা রাখতে দেননি ছেলে মেয়েকেই, এই শরীরটার এই রোজা ফরজ যে আল্লাহ করেছেন তার ওপর, আপনার ছেলে মেয়েদের ওপর, সাবালক সাবালিকাদের ওপর, রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে না? যাবে না। তা আপনার মায়া লাগে না যে আমার এই সাবালক ছেলের শরীরটা জাহান্নামে জ্বলবে, আমার এই সাবালিকা মেয়েটার শরীর জাহান্নামে জ্বলবে যদি রোজা না রাখে, একটু মায়া লাগে না? এই হুঁশ জ্ঞান কেন নেই আমাদের বাপ মায়ের? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং ছেলে মেয়েদেরকে কখনো রোজা রাখতে বারণ করবেন না। না খেয়ে মানুষ মরে না, বেশি খেয়েই মরে আজকাল, আর আজকাল এটি স্পষ্ট হয়ে গেছে। এক যুগে বুঝতো না মানুষ তো অনাহারে মরে, দুর্ভিক্ষ যেহেতু মানুষ মরতো এককালে, এখন আর তেমন দুর্ভিক্ষ টির্ভিক্ষ নেই, এখন খাদ্যের অভাব নেই, এখন খেয়ে দিয়ে বেশি মরছে, বেশি খাওয়ার কারণে চর্বি হয়ে গেছে, গোস্ত খেয়ে খেয়ে, হ্যাঁ খাসি আর গরু, হ্যাঁ কোলেস্ট্রল বেড়ে গেছে, সেই জন্য এখন কি হচ্ছে হার্ট অ্যাটাক খেয়ে মরল, বেশি খেয়ে খেয়ে সুগার বেড়ে গেছে, সেজন্য সুগার বেড়ে যাওয়ার কারণে মরল, তাই না? বেশি খাওয়া দাওয়ার কারণে প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার হয়ে তার ব্রেন স্ট্রোকে মারা গেছে, এগুলোই না বেশি শুনছেন? হ্যাঁ, অল্প বয়সে যারা মারা যাচ্ছে, যৌবনে যারা মারা যাচ্ছে, তারা তো এরকমই মারা যাচ্ছে, বার্ধক্যে যেগুলো মরছে সেগুলো হচ্ছে, সেটাকে বলতে পারেন যে প্রাকৃতিক মত, কিন্তু আকস্মিক মত, হঠাৎ করে মত হয়ে গেল, সুস্থ আছে চলতে চলতে হঠাৎ করে মারা গেল, 28 বছর 30 বছর 25 বছর লোক বেশি মারা যাচ্ছে আজকাল। কী জন্য মারা যাচ্ছে? হ্যাঁ, খেতে পায় না সেই জন্য মারা যাচ্ছে, এক যুগে না খাওয়ার কারণে খেতে পেত না সেই জন্য মারা যেত, এখন বেশি খাওয়ার জন্য মারা যাচ্ছে। রোজা রমজান তো আপনার দুনিয়ারও এই কল্যাণ নিয়ে এসছে যে কম খাওয়ার অভ্যাসটা করো, রোজার মাসে বেশি খেতে, ইফতারি সময় একবার ঢালাহারে খেতে হবে, সাহারিতে একবারে পেট ভর্তি করে সারা দিনের সমান খেতে হবে, যাতে সারা দিন আর খিদা নাই লাগে, এইরকম নয়, আসলে এইরকম নয়। আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে রোজা রাখান, নিজেরা রোজা রাখেন এবং রোজার গুরুত্ব বুঝেন। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিগুলির উপরও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যাতে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, গুনাহ থেকে বাঁচার ট্রেনিং হয় রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে কি হয়? গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং হয়। সারা দিন রোজা রেখে যারা কিছু অশ্লীল কথাও বলেন, যারা খারাপ কথাও বলেন, যারা আজেবাজে কথাও বলেন, যারা দিনে একটু চেঁচামেচি করেন, ফোরম্যান সুপারভাইজার মদির ম্যানেজার হয়ে অধীনস্থদের বাপ মা ছেলে মেয়েদের উপর বেশি রাগারাগি মেজাজ দেখান, ওরাও রোজার দিনে একটু ক্ষান্ত থাকেন যে রোজা মুখে আছি, এত ছেলে মেয়েদের বকাবকি করব না, আমার কর্মচারীদের ওপর বেশি কড়াকড়ি করব না, করি না করি না। তো রোজার দিনে আমরা অনেক জিনিস, যেগুলো হয়তো যাইজ হবে, ছেলে মেয়েকে ধমক দেওয়া, একটু উচ্চস্বরে কথা বলে, হারাম নয় উচ্চস্বরে কথা বলা, ঠিক আছে, অশ্লীল কথা নোংরা কথা বলা নয় না যায়জ, হারাম, কিন্তু কিছু কাজ আছে যেগুলো যায়জ, অত অপছন্দনীয়, কিন্তু চলে, প্রয়োজনে চলে, ধমক টমক দেওয়া, একটু রাগ করা, মেজাজ গরম করা প্রয়োজন হইলে চলে,
গরম হাওয়া বিনা প্রয়োজনের নাই, সেগুলিও রোজার দিনে আপনি কন্ট্রোলে রাখছেন যে আমি রোজামুখে আছি, আমি আজেবাজে কথা বলবো না, মেজাজ গরম করব না, উচ্চস্বরে কথা বলবো না, ঠান্ডা মেজাজে চলাফেরা করব, মানুষের সাথে ব্যবহার ভালো করব। সারাদিনটা আপনার 12-14 ঘন্টার ট্রেনিং হইল, আর তারপর রাতেই যদি আপনার হারাম বলা শুরু হয়, হারাম দেখা শুরু হয়, হ্যাঁ হারাম শোনা শুরু হয়, অশ্লীল কথা শুরু হয়ে যায় বা পাপে লিপ্ত হয়ে যান, তাহলে চিন্তা করুন তো দেখি, যেই কাজগুলি রাত্রে জায়েজ, শুধু জায়েজ নয়, অনেক সময় জরুরি, পানাহার করা ওয়াজিব, পানাহার আমি জীবনে পানাহার করব না, এই করে যদি মরে যান আপনি তো আত্মহত্যা করলেন আপনি, তাহলে বোঝা গেল যে পানাহার এতটা পানাহার করা ওয়াজিব ফরজ যাতে নিজের জানটা বাঁচে, ঠিক কিনা? সেটা রোজার দিনে কি হালাল না হারাম? রোজার দিনে একজন রোজাদারের জন্য যে রোজার বয়সে পৌঁছেছে, সাবালক সাবালিকা, সুস্থ মুসাফির নয় মকিম, তার জন্য পানাহার ত্যাগ করা কি ফরজ রোজার দিনে, আর রাত্রে তার জন্য খাওয়া দাওয়া করা যাতে করে শরীরটাকে সুস্থ রেখে আল্লাহর বাকি ইবাদতবন্দি করতে পারে, সেই জন্য পানাহার করা ফরজ, পানাহার ত্যাগ করা হারাম, সংসার ত্যাগী হারাম, খাদ্য পানীয় ত্যাগ করা হারাম শরীয়তে, যেটা রাত্রে ফরজ হয়ে যায় সেটা দিনে হারাম। এই ট্রেনিং যদি রোজার মাধ্যমে হয়, এই তাকওয়া, এই বেঁচে থাকার ট্রেনিং যদি প্রশিক্ষণ দেওয়া হয় রোজার দিনে, তাহলে 12 মাস যেগুলি হারাম, হারাম দেখা হারাম, হারাম শোনা হারাম, গান বাজনা ফিল্ম দেখা হারাম, মহিলার দিকে তাকানো হারাম, মহিলাদের সাথে প্রেম করা অপর মহিলা আপনার স্ত্রী ছাড়া, স্ত্রীর সাথে আপনি প্রেম বিনিময় করুন, কিন্তু অন্যের সাথে যুবক যুবতীদের সাথে প্রেম আলাপ করা, ভাবির সাথে আমোদ ফুর্তি করা, শালির সাথে রসিকতা করা, এসব সারা বছর সারা জীবন হারাম। তাহলে রোজার মাধ্যমে এই ট্রেনিং নিতে হবে না আপনাকে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরা ট্রেনিং নিয়ে গুনামুক্ত হইতে পারবে, গুনামুক্ত হইতে পারবে। মদ, গাঁজা, হিরোইন হারাম না হালাল? না মাকরু? হারাম। সবসময় হারাম না রোজার দিনে হারাম? সবসময়, সারা জীবন হারাম, সারা জীবন হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, হ্যাঁ জুয়া, সারা জীবন হারাম। এই সারা জীবনের হারামগুলি থেকে বাঁচার জন্য রোজার দিনে পানাহার ত্যাগ করে, আপনার পবিত্র স্ত্রী ত্যাগ করে, এই সমস্ত রোজার রোজার অবস্থায় যেসব বাধা নিষেধ রয়েছে এইসব ত্যাগ করে আপনি তাত্তাকুনের ট্রেনিং করছেন, পাপ মুক্ত হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, এ হচ্ছে রোজার উদ্দেশ্য। গোটা মাস রোজা রাখার পরেও যদি মাগরেব হইলেই সিগারেট পান করা, ধূমপান করা শুরু করে, সূর্য ডুবলেই নামাজটা পড়া হলো, অনেকে নামাজের আগেই বিড়ি সিগারেট ধরিয়ে দিল, জর্দা তামাক শুরু করে দিল, যদি তাই করে তার রোজা কোথায় আপনার সার্থক হইলো? রোজা দিয়ে কোথায় বাঁচার আপনি ট্রেনিং করলেন? ধূমপান সারা বছর হারাম, জর্দা সারা বছর হারাম। তো যাদের এইসব হারামগুলির বদভ্যাস আছে আর মনে করছেন মাকরু, ওলামারাও হারাম বলছেন, কোরআন হাদিসের আলেমরাও, ভালো করে শুনে রাখেন, যে তামাক জাতীয় জিনিস আর ধূমপান কোরআন হাদিসের আলেম বলছে, আর দুনিয়ার আলেম, সায়েন্স বিজ্ঞান মেডিকেল সায়েন্স সের আলেম যারা বৈজ্ঞানিক, তারাও বলছে যে এটা মানুষের জন্য চরম ক্ষতিকর, উপকারী না অপকারী। এই জন্য আল্লামা শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি খুব মূল্যবান কথা বলেছেন, যে আজকে থেকে 50 বছর আগে আমাদের মুরব্বিরা আলেম ওলামা কেউ যদি মাকরু বলে থাকে তো বেচারাকে আল্লাহ মাফ করে দিবে, কেউ যদি ফতোয়া দিয়ে থাকে আজকে 50-60 বছর আগে যখন সায়েন্স বুঝতো না, মেডিকেল বুঝতো না, ও ডাক্তার গোটা ডিস্ট্রিক্টে গিয়ে ওই একটা পাওয়া যেত, হয়তো গ্রামগঞ্জে তো কোনো ডাক্তারই পাওয়া যেত না। তো সেই সময় যদি কোনো আলেম, যেহেতু মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো জ্ঞান ছিল না আর এই ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, যদি মাকরু বলে থাকে তার সংশয়ের ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে, অনুমান ভিত্তিক ফতোয়া দিয়ে, তো ও আল্লাহর কাছে মাজুর, ওকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আজকে কেউ যদি মনে করে যে ধূমপান মাকরু, জর্দা মাকরু, তামাক মাকরু, তাহলে তার ক্ষমা নেই, কারণ এখন কোনো সন্দেহ নেই যে কোরআন হাদিস বলছে যে এগুলি খাওয়ায় নোংরা, আর মেডিকেল সায়েন্সের ডাক্তারও বলছে এগুলি শরীর স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, আবহাওয়ার জন্য বড়ই ক্ষতিকর।
আপনার পাশে ধোঁয়া ছাড়ছেন, আপনার স্ত্রীর ক্ষতি করছে ধোঁয়াতে বিড়ি সিগারেটের, আপনার ছেলে মেয়েদের ক্ষতি করছে। সুতরাং আজকের যুগে কোনো আলেম মাকরু ফতোয়া দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবে না। আজকালকার যুগে সায়েন্সের যুগে কোনো আলেম যদি ফতোয়া দেয় যে বিড়ি সিগারেট মাকরু আর জর্দা তামাক মাকরু, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে না। জি, কারণ স্পষ্ট হয়ে গেছে দিবালোকের মতো। তো বলছিলাম যে হারাম থেকে বাঁচার ট্রেনিং হয় লা আল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে। যদি রোজার মাধ্যমে গোনা থেকে বাঁচার মতো আমরা অবস্থা না তৈরি করতে পারি, তাহলে জানবেন যে আমার রোজা দিয়ে কোনো কাজ হয়নি, খোড়া রোজা আমার। রমজান মাস পার হয়ে চলে গেল, দিনের পর দিন পার হয়ে কয়েক রমজান, এই তারপরে শেষ ঈদও হয়ে গেল, আর দেখছেন যে আমি ওই রোজার আগে শাবান মাস হয়ে যেমন পাপ টাপ করতাম, যেমন ফজর ছাড়তাম, জামাত ছাড়তাম, জামাতের সময় শুয়ে থাকতাম ইত্যাদি বিভিন্ন গুনায় জড়িয়ে থাকতাম, রমজানেও চললো অথবা রমজান একটু ভালো অবস্থা হলো, কিন্তু রোজার পরে ঈদের পরে আবার পাপের দিকে আমার মন চলে গেল আর পাপ করতেই থাকলাম, তাহলে বোঝা গেল যে আপনার রোজা দিয়ে তাত্তাকুন হয়নি। গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং এর জন্য যে আল্লাহ রোজা ফরজ করেছেন, এই ট্রেনিং এ আপনি পাস করেননি, ফেল। আমাদের ট্রেনিং কোর্স হয় যারা যে সাবজেক্ট আছে ওদের একটা করে ট্রেনিং কোর্স হয়, মাঝে মধ্যে হয়। আমাদের দায়ীদের যে কত ট্রেনিং কোর্স হয়েছে, আমি সৌদি আরবে কত জায়গায় আলহাসাই ট্রেনিং কোর্স আমাদের এককালে হয়েছে, জুবাইলে হয়েছে গিয়েছি, দামামে তো কতগুলি হয়েছে, হাইলে পর্যন্ত ট্রেনিং কোর্সে গিয়েছি, কোথায় কোথায় বিভিন্ন জায়গায় আমাদের দায়ী প্রশিক্ষণ কোর্স হয়েছে দৌরাত। এইরকমই যারা টেকনোলজির কাজ করে, সায়েন্সের ময়দানে কাজ করে অথবা কম্পিউটারের যুগে কাজ করছে, কোনো কোম্পানির প্রজেক্টে কাজ করছে, তাদের বিভিন্ন দেশে দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিং হয়। যারা মেকানিক্যাল কাজ করে তাদের ট্রেনিং কোর্স হয়, ট্রেনিং কোর্সে এই রমজান মাস ট্রেনিং কোর্স, ট্রেনিং কোর্সে পাস করলেন কি করলেন না এটা বোঝা যাবে তাত্তাকুনের মাধ্যমে, যে গুনাহ থেকে বাঁচার মতো যোগ্যতা আপনার মধ্যে রমজান পার হয়ে হয়েছে না হয়নি। যদি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ রমজানের আগের চাইতে অনেক ভালো অবস্থায় আছি, আমার ফরজ ওয়াজিবে কোনো রকমের ঘাটতি ত্রুটি নেই, আর হারাম নাজায়েজ কাবিরাতে তো মোটেই নেই, আর ইচ্ছা করে অহরহ সাগিরা করছি তাও করি না, তাহলে বলুন আলহামদুলিল্লাহ আপনি এই রমজানের ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন, সাকসেস। আর যদি দেখা যায় যে রমজান পরে আবার ওই রকমই অবস্থা আপনার, তাহলে আপনি এই ট্রেনিংয়ে ফেল, আপনার এই রোজা রমজান কবুল হয়েছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস রয়েছে মর্মে, রোজা যে সার্থক হইল কি হইল না এই সম্পর্কে। একটি হাদিস রয়েছে সহি মুসলিমে, আর একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে। এই দুটি হাদিস শোনায় যাতে করে রোজাটা আমরা ভালো করি, রোজার কোয়ালিটি ভালো হয় আমাদের, রোজা রোজার মতো শ্যাম শ্যামের মতো হয়, এবং আল্লাহ পাক রব্বুল রোজার যে দুনিয়া আখিরাতের যেই মাসলিহাতে যেই রহস্যে রোজাকে ফরজ করেছেন তাতে আমাদের শ্রম সার্থক হয়। বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথা বলা না ছাড়ে, রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বলা ছাড়লো না, রোজা রমজানেও মিথ্যা কথা বলছে, দিনেও বলছে রাতেও, রমজান পার হয়ে চলে যাচ্ছে গোটা রমজানে মিথ্যা চলতেই আছে তার, মিথ্যা বলা, মিথ্যা লিখা, মিথ্যা রিপোর্ট দেওয়া, মিথ্যা আজকাল মেলে রকম হয়। আজকাল উন্নত যুগে শুধু জবান দিয়ে মিথ্যা হয় না, কেউ তো জবানে জীবন মিথ্যা কথা বলে না কিন্তু রিপোর্টে সব মিথ্যা, ডিউটি মিথ্যা, হ্যাঁ ইন করা আউট, হ্যাঁ আপনার সব মিথ্যা, কার্ড পাঞ্চ করা সব মিথ্যা, কিন্তু আসলে মাঝখানে ফাঁকিবাজি। হ্যাঁ তারপরে আপনার মিথ্যা আরও, আপনার যারা ব্যবসা বাণিজ্য আছে মিথ্যা, মাল হচ্ছে চাইনা বলছেন যে জাপান, হ্যাঁ অথবা আর পশ্চিমা কোনো দেশ যার মানে আগ্রহ রয়েছে, মিথ্যার শেষ নেই, বহু রকমের মিথ্যা রয়েছে, জবান মিথ্যা না বলে অনেকে চাকরি করতে গিয়ে মিথ্যা, ওভারটাইম লেখাচ্ছে মিথ্যা, ওভারটাইম লেখাচ্ছে মিথ্যা, আসলে করেনি মিথ্যা। আরও যে ডিউটির সময়তে যে আট ঘন্টা ডিউটির মধ্যে অনেক লোককে দেখা যায় আর বড় আফসোস লাগে, ওই ডিউটির মধ্যে কিন্তু কোম্পানির কাজটা সারতে পারবে, কিন্তু তার মধ্যে এই গড়িমসি করে এদিক সেদিক করে টাইম পাস করে দিল, তারপরে ওরা এই কাজগুলি কখন শুরু হইলো, ডিউটি শেষ হওয়ার পরে বলছে মালিককে বলছে অথবা তার সুপারভাইজারকে বলছে যে বস স্যার এখনো কিছু কাজ বাকি আছে, আর বসও দেখছে যে জরুরি কাজ আছে, এসো অসুবিধা নেই তোমাকে ওভারটাইম দেওয়া যাবে যাও, অথচ কাজগুলি ডিউটি ফাঁকে ডিউটিতে করতে পারত, মিথ্যা নয়? তাহলে রমজান মাসে রোজাও রাখলেন আর এইরকম আচরণ আপনার চলতে থাকলো,
রমজান মাসে রোজাও রাখছেন আর কাস্টমারকে ধোঁকা দিচ্ছেন, ভাই লাভ করলাম না। হালকা হালকা যারা বন্ধু তাদেরকে বেশি ঠকে আজকালকার ব্যবসায়িকরা। হালকা হালকা বন্ধু কেন বললাম, যদি গাঢ় বন্ধু হয় মহব্বত করে অন্তর থেকে তাহলে ঠকতে চাই না, এই জন্য বললাম যে হালকা হালকা বন্ধু। এমনি মুখচিনা বন্ধু আপনি তার সাথে দর কষাকষিও করতে পারছেন না, আর সেই জন্য আপনি লজ্জা করছেন, আর ও আপনাকে বলছে ভাই আপনার কাছে কি লাভ করা যায়, লাভটা করলাম না আপনার কাছে, অথচ লাভ রেখেছে, এই বলে আপনার রুজিটাকে হারাম করে দিলেন আপনি। এই যদি স্বভাব থেকে যায়, এইরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ত্রীর সাথে ধোকাবাজি, ঝুটা কথা বলা, মা বাবার সাথে মিথ্যা কথা বলা, ছেলে মেয়ের সাথে মিথ্যা কথা বলা, ছেলে মেয়েকে বলছেন কেউ কল করেছে উঠিয়ে বলে দিয়েছে, নেই ভালো ভালো লোক থেকে শোনা যায়। একবার তো শুনছি যে এক মসজিদের ইমাম ওইরকম করছে, ছেলে উঠিয়ে নিয়েছে, পাট করে উঠিয়ে নিয়েছে, তো বলছে যে বলে যে নেই নেই বলে দেয়। যেরকম যদি চরিত্র হয় তো রমজান রোজা দিয়ে লাভ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে, ওয়াল আমালহি মিথ্যা আচরণ না ছাড়ে, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই, দরকার নেই। আইয়াদা তো আমাহু ওয়া শারাবাহু, সে পানাহার ছাড়ুক বা নাই ছাড়ুক, অর্থাৎ রোজার দিনে সে পানাহার করুক অথবা পানাহার ছেড়ে দিয়ে রোজা রাখুক, এই রোজার আল্লাহ ধার ধারেন না, এই রোজা আল্লাহ কবুল করেন না। তাহলে চিন্তা করুন, এতে রোজা পুরোপুরি ভঙ্গ না হইলেও রোজা কোনো কাজের থাকে না, এই রোজা দিয়ে জান্নাত পাওয়া যায় না, এই রোজা দিয়ে আল্লাহকে রাজি করা যায় না। খুব বেশি কতটা মিথ্যা বলেও রোজা রাখছে যারা পানাহার থেকে এবং রোজা ভঙ্গকারী যে সাতটি বিষয় রয়েছে এগুলো থেকে বেঁচে থাকলো, তাহলে তার রোজার ফরজটা হয়তো আদায় হবে, মানে আল্লাহ কিয়ামতের জিজ্ঞেস করে যে তুই রোজা রাখিস নি কেন, এটা হবে না। কিন্তু রোজার নেকি আল্লাহ বলবেন জিরো জিরো, কারণ তোর রোজাতে মিথ্যা ছিল, তোর রোজাতে গীবত পরনিন্দা ছিল, তোর রোজাতে মিথ্যা বা তোহমত ছিল, তোর রোজাতে অশ্লীলতা ফাহেশা কথা কাজ ছিল, ফাহেশা দেখাচ্ছে, তোর রোজাতে গান বাজনা ছিল, তোর রোজাতে চেঁচেমেচি ছিল, তোর রোজাতে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ ছিল। সুতরাং এই রোজা ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই এরকম রোজার। মুসনাদ আহমদের হাদিসটি আপনাদেরকে শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা সায়মিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশু, অনেক রোজাদার এমন হবে বা এমন আছে দুনিয়াতে এমন আছে আর হাসরের মাঠে আল্লাহর সামনে রোজা নিয়ে হাজির হবে, কিন্তু লাইসা মিন সিয়ামিহি তার রোজা থেকে সে কিছুই পায় না, ইল্লাল জুউ ওয়াল আতাশু খিদা এবং পিপাসা ছাড়া। সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত হলো, ক্ষুধাটাই হলো তার রোজার সার, আর পিপাসিত হলো এই পিপাসাটাই হচ্ছে তার রোজার সার, আর কোনো সার নেই এ রোজা থেকে, রোজা তার অসার। তাহলে এইরকম যদি রোজা হয় তাহলে রোজা কোনো কাজে আসবে না। রোজা ফরজ করার বড়ই আল্লাহ পাকের পক্ষ থেকে রহস্য রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে। সুতরাং রোজা যেন কাজের মতো রোজা হয় এটাই বলার উদ্দেশ্য ছিল আমার এই আলোচনাতে। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, রোজা রমজান মাসের রোজা ফরজ, আর অন্য কোনো সময় রোজা আল্লাহ ফরজ করেননি, বাকি সারা বছর রোজা সন্নত মুস্তাহাব, রাখলে নেকি না হলে নেকি নয়, আপনার নেকি কমলো কিন্তু গুনাহ হবে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য সাহাবাই কেরামরা যখন জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ এই রমজানের রোজা ছাড়া আর কোনো রোজা আছে, লা ইল্লা আন তাতাওয়া, না আর কোনো রোজা ফরজ নেই, তবে যদি নফল রোজা রাখো সেটা আলাদা কথা, কিন্তু এই রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। রমজানের রোজা যদি আদায় না করে, অস্বীকার করে, অথবা অনেকে অবহেলা, এমন অবহেলা যে বিদ্রুপ ভাব, কি পেয়েছিস রোজা রেখে তুই, আমার দেশে এরকম বদস্বভাবে কিছু মুসলমান আছে, হ্যাঁ তারপরে আর একটা ভাষা আছে যে যেটা আমরা এরকম মূর্খ লোকদের কাছ থেকে বলতে শুনেছি যে আমার বাড়িতে খেতে নাই, যে আমি না খেয়ে থাকবো রোজা রাখবো, তোর বাড়িতে খেতে নেই তুই রোজা রাখ, আমার বাড়িতে খাবার অভাব আছে যে রোজা রাখবো, এই কথাটা ইমান ভঙ্গকারী কথা, কুফুরি কথা। আমাদের লোক মোটা খায় মোটা বুঝে, তার ইসলাম গেল না থাকলো ওইসব বুঝতে চায় না, এতে ইসলাম শেষ, এটা অমুসলিম কাফের মতো হয়ে গেলেন আপনি। সুতরাং সাবধান,
আল্লাহর দিন নিয়ে কখনো রহস্য করা, মজাক করা, বিদ্রুপ করা, হেউ মনে করা, তুচ্ছ মনে করা, এগুলো হচ্ছে পুফুরি কাজ। খবরদার এগুলো যেন না থাকে। শ্রদ্ধার সাথে, এহতেরামের সাথে, মহব্বতের সাথে এবং এই সেন্স নিয়ে, অনুভূতি নিয়ে যে আল্লাহ পাক আমার এটা ফরজ করেছেন, আমার ফরজ দায়িত্ব এবং এতে আমার সার্বিক কল্যাণ রয়েছে, দুনিয়া আখেরাতের মঙ্গল রয়েছে, আল্লাহ পাক আমার মঙ্গলই চেয়েছেন রোজার মাধ্যমে, এই খিদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হাসিল হবে এবং দুনিয়া আখেরাতের আমার বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারবো ইত্যাদি। আল্লাহ পাক রমজান মাসের কথা উল্লেখ করে আগের আয়াতগুলিতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই অংশটুকুতে রমজান মাসের ফজিলতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কোরআনে কারিমের কথা কিন্তু ইশারা ইঙ্গিত, যারা সূক্ষ্ম দৃষ্টি রাখে, গভীরভাবে তফসির পড়ে অথবা গভীরভাবে চিন্তা করে, তাদব্বরে কোরআন যেটাকে বলা হয়েছে আফা আয়াত তাদব্বরুন আল কোরআন, আল্লাহ দুটি আয়াতে বলেছেন কোরআন সম্পর্কে তারা গভীরভাবে চিন্তা করে না। গভীরভাবে চিন্তা করা মানে এই নয় যে কোরআন গবেষণা করে আপনি সায়েন্স বের করবেন, আপনি বৈজ্ঞানিক হবেন, এটা আসলে বুঝাই না। এক সেই লোকেরা ভুল বুঝে, কোরআনের গভীরে ঢুকে যাওয়া মানে কোরআন থেকে জীবন গড়া পুরোপুরি এবং প্রত্যেকটি কথাকে বুঝে উপলব্ধি করে সেটার বাস্তবায়ন প্র্যাকটিক্যাল করার চেষ্টা করা, এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। আল্লাহ পাক কোরআন গভীরভাবে পড়তে বলেছেন, শুধু কোরআনে কারিমের অক্ষরের জ্ঞান আর তেলাওয়াত করা নয়, আর নেকি পাওয়া নয় যে 10 নেকি করে এক এক অক্ষরে ফেললাম, আর কোরআনে কারিমের শুধু তর্জমাটা শুনে নিলেন পড়ে নিলে এইটাই কোরআন জানা নয়, আর কোরআনে কারিমের কোনো রকম হালকা টেনে টেনে কিছু অর্থ বুঝেন সেটাও নয়, বরং কোরআনে কারিম সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। তো আল্লাহ পাক বলছেন রমজান এমন একটি মাস যেই মাসে কি করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। তর্জমা হয়ে গেল, তফসির ব্যাখ্যা হয়ে গেল যে রমজান মাসে কি হয়েছে, কোরআনটা কখন নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে। কিন্তু এর গভীরতাতে যাওয়া হচ্ছে যে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে এই কোরআন দিয়ে কি করেছেন, আমার মতো আপনার মতো কোটি কোটি মানুষকে রাসূলুল্লাহ সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়েছেন কি দিয়ে, কোরআন দিয়ে। এই আল্লাহর দয়াটা মানব জাতির উপর আদম সন্তানের উপর কখন হয়েছে, কখন হয়েছে, রমজান মাসে হয়েছে। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল্লাহ তার রহমতে দৃষ্টি দিলেন জমিনের দিকে আর দেখলেন যে মানুষ সমস্ত কুফরিতে, পাপে, অন্ধকারে ডুবে আছে, পাপাচারে অন্ধকারে ডুবে আছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহ নাজারা ইলা আহলিল আরদি, আল্লাহ পাক দৃষ্টিপাত করলেন জমিনবাসীর দিকে। জমিনবাসী কারা, মানুষ আর জিন বোঝানো হয়েছে এখানে, মানুষ জিনের দিকে আল্লাহ নজর দিলেন, দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, আর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন আরব আজম আরব ওয়ান আরব সারা বিশ্বের আদম সন্তানকে দেখে, যে হাইরি সকলে কুফরিতে, শিরকে আর পাপে আর হানাহানি খুন করায় আর ব্যভিচারে আর অশ্লীলতায় সমস্ত পাপে জড়িয়ে গেছে, পাপে ডুবে আছে। ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, আরব অনারব সকলের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন যে এই দৃশ্য, এই অবস্থা, ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, অল্প হাতে গোনা কয়েকজন আহলে কিতাব মূসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী, আজকালকার মতো ভেজাল এগুলো নাই, হ্যাঁ, যারা ধর্মকে বিকৃত করেছে মূসা আলাইহিস সালামের ধর্মের নামে, ঈসা আলাইহিস সালামের ধর্মের নামে তৃতীয়বাদের শিরক কুফরি করেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, এইরকম কাফেরগুলো নয়, বরং যারা সঠিক ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মনে করতো, আল্লাহর রসুল মনে করতো এবং ঈসা আলাইহিস সালামের মাকে সতী সাধ্বী মনে করতো, হ্যাঁ, তাদেরকে মাবুদ বানায়নি যারা, যারা তৌহিদের ওপর ছিল, তারা ছিল কোথায়, ফিসাওয়ামে, ফিসাওয়ামে তারা তাদের উপাসনালয়ে, ওয়াল আদিরাতে, আর তারা তাদের যেসব চার্চ ছিল, গির্জা ছিল সেগুলিতে যারা, অথবা সংসার থেকে বনে জঙ্গলে তারা এবাদত বন্দী করছে, মানুষের পাপাচার দেখে তারা বনে জঙ্গলে চলে গেছে, ওই রকম লোকগুলিকে কিছু আল্লাহ দেখলেন যে এগুলি আল্লাহর সন্তুষ্টির কাজে, মানে তৌহিদের ওপর আছে, আল্লাহর ইবাদত বন্দেগির ওপর আছে, মাত্র হাতে গোনা কিছু লোক সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকলের আল্লাহ নারাজ হয়ে গেলেন। তারপরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে তার 40 বছর বয়সে রেসালাত নবুয়ত দিয়ে সম্মানিত করলেন, কোরআন নাজেল হলো ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক,
এই ইকরা বিসমিল্লাহ আব্দুল কালিজি খালাক যা কোরআন শুরু হয়েছিল নাজিল হওয়া হীরা পাহাড়ের গুহায়, সেটা ছিল রমজান মাস। রমজান মাসের কোন তারিখ ছিল এই নিয়ে বড় দ্বিমত রয়েছে। কেউ বলেছেন 27 রমজান ছিল একটি উক্তি, কেউ বলেছেন অন্য কোনো দিয়ে 21 রমজান ছিল, কেউ বলেছেন 17 রমজান ছিল, নানা মত রয়েছে। সেগুলি দেখার বিষয়ে যেই দিনে হোক, এক কথায় রমজান মাসে প্রথম আল কোরআনের লাইট পড়েছে বিশ্বের ওপর। ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই পাঁচটি আয়াত নাজিল হওয়া শুরু হয়েছে এবং তাতে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী আসা শুরু শুরু এখন দ্বিতীয় পর্বে। আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির। এভাবে তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজিল হয়েছে। যে মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের মাধ্যমে বলেন আমিও হিন্দুরই সন্তান থাকতাম, আর না হলে আর কোনো কাফের মুশরিকের সন্তান থাকতাম, থাকতাম না থাকতাম না যদি কোরআন নাজিল না হইতো। আপনার কথা বললে আপনার রাগ হইতে পারে, আমি নিজের কথাই বললাম, ঠিক কিনা? সাহাবাইকার আবু বকর ওমর ওসমান তারা কি অবস্থায় ছিলেন? যদি কোরআন নাজিল না হইতো নবীও জানতেন না, আর নবী না জানলে কি শিখাইতেন তিনি? তাই আল্লাহ কোরআন একটি আয়াতে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী তুমিও জানতে না যে কিতাব বা কি জিনিস আর ঈমানই ইসলাম বা কি জিনিস, তুমিও জানতে না। সুবহানাল্লাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রত ছিলেন, খুব পেরেশান থাকতেন আর খুব অসন্তুষ্ট থাকতেন এই দৃশ্যের ওপর যে 360 মূর্তি কাবার চারিদিকে রেখে পূজা হচ্ছে, আর ছোট থেকে প্রাকৃতিকভাবে এই মূর্তি পূজা প্রতিমা পূজা হাতে গড়ছার পূজা করছে, এসবের ঘৃণা তো ছিল কিন্তু দিশে হারা, এটা ভুল, তাহলে ঠিকটা কি? ঠিকটা জানা ছিল না, এটাকে দিশে হারা বলা হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা দোহাতে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আল্লাহ তোমাকে দিশে হারা ফেলেন, দিশে হারা, যে আল্লাহ যাব কোন দিকে? এই সব তো মাবুদ নয়, এই সব তো উপাস্য নয়, এ মূর্তি পূজা তো ধর্ম না, আল্লাহকে পাওয়ার রাস্তা নয়, তো আল্লাহকে পাবো কি করি? আল্লাহ সম্পর্কে শুনছি, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহকে পাবো কোন তরিকায়? ওয়া জাদাকা দাল্লান, আল্লাহ তোমাকে দিশে হারা ফেলেন, ফাহাদা অতপর তিনি তোমাকে রাস্তা দেখাইলেন, তোমাকে কি করলেন? রাস্তা দেখিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। শাহরু রমাদান এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাস্তা দেখিয়েছেন, আবু বকর উমরের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা খুলেছেন, সকল মমিন মুসলিমের জন্য, মমিন মমিনাতের জন্য আল্লাহ পাক রাস্তা খুলেছেন। তাহলে রমজানের কত বড় ফজিলত, যে রমজান কত যে রহমতের মাস, যে রহমত, যে রহমত এর মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহ পাক যেন হেদায়েতের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের অনেক ফজিলতের হাদিস রয়েছে যেগুলি জানা আছে। রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয়, আকাশের দরজা খোলা হয়, ফাতিহাত আবাবুল জান্নাতে ফাতিহাত আবাবুস সামা, বুখারী মুসলিম হাদিস রয়েছে। আকাশের দরজা খোলা হয় মানে রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খোলা হয় জান্নাতে যাওয়া বান্দাদের জন্য সহজ হয়ে যায়, অকুল্লিকাত আবাবুল জাহিম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে পাপের রাস্তা সংকুচিত হয়ে যায়। ও সুফেদাতি শায়াতিন বা সুলসিলাতি শায়াতিন বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয় যাতে করে শয়তান, জিন শয়তান আর বেশি বিভ্রান্ত না করতে পারে। একটা মাস অন্তত জিন শয়তানের অনিষ্ট থেকে, অশ্বাসা থেকে, কুমন্ত্রণ থেকে আদম সন্তানকে বাঁচানো সম্ভব হয়। এতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দোবস্ত করেছেন আমাদের সৎ জীবন যাপনের জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। তারপরেও যদি শয়তান যে চাকা ঘুরিয়ে দিয়েছে তাতেই যদি ঘুরতে থাকি, রমজান গোটা চলে গেল, তারপরও শয়তান যে ঘুরিয়ে দিয়ে চলে গেছে 11 মাস, ওতেই ঘুরতে আছেন পাপের, হ্যাঁ আপনি পাপের চাকায়, তাহলে কোনো দিন আপনি নাজাত পাবেন না আল্লাহর হস্তে। এখনও নিজের কথা চিন্তা করুন, আত্মপর্যালোচনা করুন, নিজের হিসাব নিজে কষুন, এবং অতীতে যা হয়েছে আল্লাহ পাক সব মাফ করবেন যদি আপনার অন্তরে খলুসিয়াত থাকে এবং তওবা করেন। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ওপর অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে, অনেক পাপ হয়ে গেছে, নিরাশ হয়েও না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যে এই এত বড় আমি খুন করেছি আল্লাহ কি মাফ করতে পারেন, আমি কবরে মাজারে সেজদা করেছি আল্লাহ কি মাফ করবেন, আমি ব্যভিচার করেছি আল্লাহ কি মাফ করবেন, আমি সুদ খেয়েছি আল্লাহ কি মাফ করবেন, আমি চুরি ডাকাতি করেছি আল্লাহ কি মাফ করবেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, বেঁচে থাকতে মত আসার আগে তওবা যদি করতে পারো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আবু জাহালের সমকক্ষ সমতুল্য জাহিলিয়াতের যুগে উমার ছিলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমারাইন, আল্লাহ দুই উমারের এক উমারকে হেদায়েত করে দাও। দুই উমার বলতে কাকে বুঝিয়েছিলেন? এক হচ্ছে উমার ইবনে খাত্তাব, আর জাদেরুল মানুষ বীর পুরুষ, আর আর আমর নাম ছিল আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আমর। আল্লাহ দুই উমারের যেই উমার তোমার কাছে বেশি প্রিয়, আল্লাহুম্মা হাদি আহাব্বাল উমারাইন ইলাইক, দুই উমারের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও। একটা তো আমাকে দাও, একটা সাহসী একটা বাহাদুর তো আমাকে দাও। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুল হলো। যেই ব্যক্তি দুশমন রাসূলুল্লাহ, কট্টর দুশমন, সেই ব্যক্তি বনের বাড়ি এসে তার অবস্থা পরিবর্তনে যেতে কিসা বলতে চাইছেন আমি। আর তারপরে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াতো, কোথায় আছো দেখবো, কোথায় আছো কে মারবো, সুবহানাল্লাহ, সে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন, আমি ইসলাম কবুল করার জন্য এসেছি, আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব কমজোর সাহাবী ছিলেন, বলছেন যে অতদিন পর্যন্ত আমরা লাঞ্ছিত অপদস্থ ছিলাম মক্কায়, যতদিন পর্যন্ত উমার কি হয়নি, মুসলিম হয়নি। উমারের ইসলাম গ্রহণের পরে আমরা সম্মানিত হয়েছি, মাথা চেড়ে কথা বলতে পেরেছি, প্রকাশ্যে আমরা ইবাদতবন্দি করতে পেরেছি, প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে পেরেছি। তো আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন, এবং রমজানের ফজিলত হাসিল করে দুনিয়া আখিরাতকে সুন্দর করে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আরও অনেক আলোচনার প্রয়োজন রয়েছে, আলোচনার শেষ নেই আমাদের। এই রমজানের আগে কয়েকটা আলোচনা দাম্মামে আছে, তার মধ্যে মঙ্গলবারের দিনে আমাদের গিজা যে নেষ্টুর পাশে যে বড় জামে মসজিদ আছে সেখানে আলোচনা আছে, আর তারপরে বুধবারে আমাদের শেখ ইজাজ ভাইদের আবদুল্লাহ ফয়েদ আলোচনা আছে, তাই না? বুধবারে আলোচনা আবদুল্লাহ ফয়েদ, যারা আবদুল্লাহ ফয়েদ যেতে পারবেন। আর বৃহস্পতিবারে আলোচনা রয়েছে আমাদের ইসলামী সেন্টারে, শুক্রবার আমাদের ইসলামী সেন্টারে আলোচনা রয়েছে সারাদিন, জুমার পরে রয়েছে, এশা পরে রয়েছে। বিশেষ করে এই আলোচনাগুলিতে আসলে আশা করি রমজান সম্পর্কে আলোচনা হবে, বিশেষ করে মঙ্গলবার আমার আলোচনা রমজান সম্পর্কে রয়েছে। আর যারা রাকা খোবারের আশেপাশে আছেন, অনেকে হইতে পারেন যে ওখান থেকে এসছেন, তো খোবার রাকাতেও বুধবারে আলোচনা হয়, সেখানেও বিষয়বস্তু রমজান এবং রোজা সিয়াম সম্পর্কে রয়েছে। বন্ধের জন্য সুযোগ সুবিধা রয়েছে মঙ্গলবারে আপনার ওই গিজা যে জামে মসজিদে, সেখানে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আছেন তারা ওখানে আসার চেষ্টা করবেন, এবং রোজা রমজানের মাসলা মাসাইল এবং হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বিদাত জেনে নেবেন। রোজা সম্পর্কে যদি সহি না জেনে আপনি বিদাত দিয়ে শুরু করেন তো রোজা কবুল হবে না, সুতরাং আপনাকে তার আগে জেনে নিতে হবে। আমাদের দেশে অধিকাংশ লোকেরা রোজা শুরু করে নিয়ত পড়ে, নিয়ত পড়ে, সুতরাং এই বিষয়গুলি জানতে হবে যে নিয়ত পড়া আছে না নিয়ত করা আছে, যেটা আছে সেটা করবেন, আর যেটা নেই রসুলের রোজায় সাহাবায়ে কেরামের রোজা সেটা করবেন না, না নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় যদি রোজা হয় তো রোজা কবুল হবে না। আর সময় শেষ হয়ে গেছে, সুতরাং আর বেশি বাড়াবো না, এতে আমি শেষ করতে চেয়েছি। সুতরাং যথাসময়ে 10টা বেজে গেছে, নয়টার দিকে শুরু করেছি, এখানে আমার আলোচনা শেষ করলাম। বাকি আলোচনাগুলি যারা শুনতে চাবে রোজা রমজান সম্পর্কে, যেমন বললাম যে আবদুল্লাহ ফাওয়াদ সেন্টার রয়েছে, রাকা সেন্টার রয়েছে, আমাদের ইসলাম সেন্টার শিখতে রয়েছে, এই আলোচনাগুলিতে আপনারা হাজির হবেন। পরিবারের জন্য আমাদের সুযোগ সুবিধা বৃহস্পতিবার রাতে রয়েছে, শুক্রবার এশা পরেও রয়েছে, সুতরাং পরিবার নিয়ে আপনারা সেখানে আসার চেষ্টা করেন। আর এগুলো সাপ্তাহিক আলোচনা, আমাদের মাসিক আলোচনা নাই, সাপ্তাহিক আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন জানার তৌফিক দান করেন, দিন মেনে চলার তৌফিক দান করেন, রোজা রমজান দিয়ে আমাদেরকে দুনিয়া আখিরাতে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ সালামতে রমজান পাওয়ার তৌফিক দান করেন, রমজানের সিয়াম কিয়ামের আল্লাহ পাক তৌফিক দান করেন, বাকি সমস্ত নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন, তার রাসূলের হক আদায় করার তৌফিক দান করেন, তার ইবাদতের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানে গোনা খাতা মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে তিনি আমাদেরকে গণ্য করেন, এবং জান্নাতিদের খাতায় আমাদের যেন নাম লিখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে সুখে রাখেন, আমাদের ধন সম্পদে আল্লাহ রিজিকে বরকত দান করেন, ছেলে মেয়েকে আল্লাহ পাক নেক বানাবার নামাজি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক দুনিয়া দিন দুনিয়ার যত বালা মুসিবত রয়েছে বিপদ আপদ সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আবার দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, রমজান পাওয়ার আমাদের তৌফিক দান করো,
রমজানে আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও, রমজানে আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও, এবং রমজানের পরে যতদিন আমরা থাকব আল্লাহ জান্নাতের পথে আমাদের চলার যেন তৌফিক দান করো, আর জাহান্নামের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।